দুই মাস ২৭ দিন পর খুলে দেওয়া হলো মেট্রো রেলের মিরপুর ১০ স্টেশনটি। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, প্রায় দুই মাস ২৭ দিন পর খুলতে যাচ্ছে আজকে স্টেশনটি, সেখানে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, তাদের প্রতিক্রিয়া কি? হিমাদ্রি, ইতিমধ্যেই কিন্তু আসলে সকাল থেকেই চালু হয়ে গেছে এই ১০ নম্বর মেট্রো স্টেশন। দীর্ঘ ২৭ দিন পর আসলে এই মেট্রো রেল স্টেশন চালু হয়েছে। আপনি জানেন যে এই বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাঙচুর হওয়া দুটি স্টেশন ছিল, যেটা হচ্ছে কাজীপাড়া এবং কি ১০ নম্বর, সেই দুটি স্টেশনই কিন্তু এখন চালু হয়ে গেছে। তার মানে আর কোনো স্টেশন বাকি নেই চালু হতে। এছাড়া সাধারণ মানুষের বা যারা প্যাসেঞ্জার রয়েছেন, যাত্রী রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছে যে এত অল্প সময়ে, এত দ্রুত সময়ে এই মেট্রো রেল স্টেশনগুলো যে চালু হলো সেটা আসলে তারা ধারণাও করতে পারেনি। তো এই ক্ষেত্রে সাধারণ মানুষের বা যাত্রীদের কিন্তু অনেকটা ভোগান্তি লাঘব হয়েছে, কারণ দীর্ঘ সময় পর যে এই তারা ট্রাফিক যে যানজটের যে ভোগান্তিটা সেটা ছিল। আপনি একটু বলবেন যে কী ধরনের ভোগান্তি পড়তে হয়েছে আজকে এই স্টেশন খুললো, তাতে করে আপনাদের কতটা উপকার হয়েছে? অ্যাকচুয়ালি আসলে ভোগান্তি এটা বলে শেষ করার মতো না। বাংলাদেশে আপনি তো জানেন যে ট্রাফিকের যে অবস্থা, আমার এখান থেকে ফার্ম গেটে যেতে মিনিমাম এক ঘন্টার উপরে সময় লাগতো, এটা আসলে আমার জন্য খুব পেইনফুল ছিল। এবং ১০ নম্বরটা তো বন্ধ ছিল স্টেশনটা, সেটাতে আসলে কতটা ভোগান্তি? ১০ নম্বর বন্ধ থাকাতে ভোগান্তি সবচেয়ে বেশি, কারণ আমার বাসায় ১০ নম্বরে, আমাকে এখান থেকে যেতে হলে বাস ছাড়া কোনো বিকল্প বুদ্ধি ছিল না, কারণ এদিকে কাজীপাড়াটা বন্ধ ছিল, যার কারণে আমাকে খুব পেইন পোয়াতে হয়েছে। কিন্তু এখন যেটা সুবিধা হচ্ছে যে এটা আসলে একটা আশীর্বাদের মতো, এত দ্রুত এটাকে রিকভারি করার জন্য ধন্যবাদ জানাই এই মাস ট্রানজিট কোম্পানিকে, তারা এত দ্রুত এই জিনিসটাকে রিকভার করতে পেরেছে, এই জন্য ধন্যবাদ। এই মাঝে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মাসের, এই বছরের যে ১৯ জুলাই কিন্তু মেট্রো রেলের দুটি স্টেশন ভাঙচুর করা হয়েছে, যার ফলে পরবর্তীতে ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশনটি চালু করা হয়েছে। এর পরপরই কিন্তু আজকে ১০ নম্বর স্টেশন চালু করা হলো সাধারণ মানুষ। এছাড়া কাজীপাড়া স্টেশনটি ২৫ লাখ টাকা খরচ ব্যয় করতে হয়েছে এই যে আবার পুনরায় চালু করার জন্য। তবে এই ১০ নম্বর স্টেশনটি কত টাকা ব্যয় খরচ হয়েছে সেটা কিন্তু এখনও তারা বলতে পারেনি বা জানাননি আমাদেরকে। তবে আজকে হয়তোবা সংবাদ সম্মেলন আছে, তখন হয়তোবা আমরা জানানোর চেষ্টা করবো যে আসলে কত টাকা ব্যয় এই স্টেশনটি চালু করা হলো বা হয়েছে। এই ছিল এখান থেকে হিমাদ্রি সবশেষ। হিমাদ্রি, আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।